আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম অভিনেতা শাহিন আলম আর নেই স্বপ্নের নায়ক ছবিতে অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা চিত্রনায়ক শাহিন আলম আর নেই কিডনি জটিলতায় তিনি সোমবার রাত দশটার দিকে মারা যান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় ছয়ই মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহিন আলম শাহিন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন গত সোমবার তার জ্বর আসে আর শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন শাহিন আলম উনিশশো ছিয়াশি সালের অ্যাভডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের কান্না যেটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল এছাড়াও তার উল্লেখযোগ্য অভিনীত ছবি হচ্ছে ঘাটের মাঝি এক পলকে গরিবের সংসার প্রভৃতি